আসলে বাচ্চাটার খানিকটা এফেক্ট হবে, সে যে বয়সের বাচ্চাই হোক না কেন, কি বয়সে আছে সেটা জানতে পারলে আর একটু সুবিধে হতো। কারণ ছোট বাচ্চা যারা, ধরুন 5-6 বছর, 7-8 বছর বয়স, তাদের চিন্তা পদ্ধতি কিন্তু বড়দের মানে অ্যাডাল্টদের চিন্তা পদ্ধতি থেকে আলাদা আলাদা। একটা হচ্ছে ওরা মনে করে যে ওরা হচ্ছে পৃথিবীর সেন্টার, এবং ওরা মনে করে যে অ্যাক্সিডেন্ট কিছু হয় না, সব জিনিসেরই একটা কার্যকারণ সম্বন্ধ আছে। এই ক্ষেত্রে বাচ্চাটা মনে করবে যে ওর বাবা মার মধ্যে বিরোধের কারণটা ও, এবং এই ব্যাপারে তার গিল্ট হতে পারে, অপরাধবোধ জন্মাতে পারে, এবং পরবর্তী জীবনে এটার কিন্তু একটা প্রতিক্রিয়া হবে হবে হয়তো একটা, কারণ প্রিঅকুপেশন, বাড়িতে কি হচ্ছে, অনিশ্চয়তা, যে মাথার মধ্যে ঘুরে বাবা মার সম্বন্ধ থাকবে কি থাকবে না, হয়তো ভায়োলেন্স দেখেছে সে বাড়িতে, যে বাবা মার মধ্যে সংঘাত হচ্ছে বা তর্কাতর্কি হচ্ছে, এইসবগুলো দেখেছে, সেই নিয়ে তার মনটা যদি উদ্ভ্রান্ত থাকে, তাহলে পড়াশুনোয় মনঃসংযোগ করা, খেলাধুলো, আর 5টা বাচ্চার সঙ্গে মেশা, এই জিনিসগুলো কিন্তু তার করতে অসুবিধে হবে। ডক্টর, এই ধরনের যে সমস্ত কেস আসে এই ধরনের সমস্যা নিয়ে, যেমন আমাদের এই বন্ধু লিখেছেন, আপনারা তাদেরকে কীভাবে হেল্প করেন? এখানে পুরো ব্যাপারটাই আমরা যেটা করি সেটা হচ্ছে একটা পরিপূর্ণ একটা অ্যাসেসমেন্ট, মানে ব্যাপারটার পরিপূর্ণ মূল্যায়ন করি। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দেখতে হবে এই সম্পর্কের আগে ওনার কোনো রকম কোনো মানসিক সমস্যা হয়েছিল কি না। ভদ্রমহিলা, অনেক সময় অবসাদ বা অবসাদ জনিত কোনো কোনো মানসিক সমস্যায় একটা অপূর্ণতা থেকে যায়, মনে হয় যে আমাকে আই এম বিং আনকেয়ার্ড ফর, এই জিনিসটা হয়েছিল কিনা সেটা দেখতে হবে। এবং সেটা যদি কখনো হয়ে থাকে তাহলে এই রকম একটা ত্রিশঙ্কু অবস্থার মধ্যে উনি পড়লে সেই সমস্যাটা আরো বেশি বেড়ে যাবে। বেরিয়ে আসতে বলবেন কি তারা আপনারা তাকে? এখান থেকে দুটো জিনিস পুরো পরিষ্কার, একটা হচ্ছে যে ভদ্রমহিলা ওনার সহকর্মীর সঙ্গে যতটা ভাবে মানসিকভাবে যুক্ত, কিন্তু একটা কথা ডক্টর রায়, সহকর্মী কিন্তু তার নিজের স্ত্রীকে ডিভোর্স করে ওর সঙ্গে ওকে বিয়ে করতে রাজি নয়, এই জায়গাটা কিভাবে দেখা যায়? এইখানটাই দেখতে হবে, এখানে ভদ্রমহিলাকে বোঝাতে হবে যে যে কোনো সম্পর্ক একটা বাইলাটারাল কমিটমেন্ট থাকে। আমরা যদি এই ওনার সমস্যাটাকে দুটো সম্পর্কের নিরিখে দেখি, দেখবেন যে প্রথম যে স্বামী স্ত্রীর সম্পর্কটা, সেখানে স্বামীর কমিটমেন্ট ছিল না, ভদ্রমহিলার কমিটমেন্ট ছিল কি ছিল না আমরা জানি না,